কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের মাঝে। ওই ঘর থেকে ছোটোখাটো জিনিসগুলো মোটামুটি আনা হয়েছে, সামসেটে তুলে রেখেছি। এখনো অনেক প্রচুর জিনিস আছে, একটা সংসারে জিনিস কম নয়। তো যখন ঘর হয়েছিল তখন এরম ধারা, ওই সব টেনে টেনে নিয়ে যেতে হয়েছে, আবার সেরামই সব আবার আনতে, মানে আনছি ওই ঘর থেকে। তো এই চৌকিটা সেই ওই পাশের বাড়ি ওই কাকিমাটাদের বাড়িতে ছিল, এই একটা বয়স্ক কাকুকে দিয়ে এই চৌকিটা সারি নিয়েছিলাম। তো ওই পর্যন্ত নিয়ে আসলাম, এখন ঘরে ঢুকাচ্ছি। আমি আর প্রতিমা ওই পর্যন্ত এনেছি, তারপরে এই ঘরে ঠুকাতে ঠুকাতে তারপরে ফাল্গুনি আসলো। ফাল্গুনি পড়তে গেছিল না দোকান গিয়েছিল, যাই হোক কোথায় গিয়েছিল। তো একটা মানে চৌকি দুজনে মিলে ঢুকানো অসম্ভব হয়ে যাচ্ছিল আমার আর প্রতিমার। তো ফাল্গুনি এসে তাও একটু ঢুকালাম, আর একটা তো নয় চৌকি, তোমাদের সাথে একটা চৌকি ঢুকানো শেয়ার করেছি মানে ঘরে, আর একটা চৌকি দিয়েছিলাম বাইরে আমার শ্বশুর, যে চৌকিটাই থাকতো। আর ঘরে তো একটা প্রতিমাদের এই ঘরটাই চৌকি আছে, ওই বাবা সই আমার শ্বশুর, ওইটাই আমরা বিছানা করে শুচ্ছিলাম। তো এই দেখো, চলো চৌকিটা ঘরে ঢুকাই। তো এই দেখো ফাল্গুনির বাবা এসে বলছে যে বাবা সব রেডি হয়ে গেছে, চৌকি কে ঢুকালো? আমি বলছি যে কে চৌকি কে ঘরে ঢুকালো, আমাদের তো, আমরা তো ব্লগার, আমরা ভিডিও ছাড়া কোনো কাজ করি না। হ্যাঁ ভিডিও করা আছে দেখো, দিয়ে চৌকিটা ঢুকাচ্ছি, দিয়ে আমি বলছি এরম এরম হচ্ছে, দিয়ে আমি বলছি আমরাই ঢুকিয়েছিলাম, বলছে সে তো ঢুকিয়েছ, বলছে তোমরাই তো নিয়ে গেছো চৌকি, না হলে তো বাইরেই পড়ে থাকতো, তাই না? তো এই দেখো আমি আর প্রতিমা নিয়ে আসলাম, কিন্তু এই মানে এই চৌকিটা আনা তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে মোটামুটি মানে বিছানা টিছানা করেছি, সব শেয়ার করেছি। দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আর কেউ যদি আমাদের মানে আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা একটু বাজিয়ে রেখো, আমরা ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে যাবে। তো এখন সকাল, চান টান কিচ্ছু হয়নি, আজকে সকালে উঠে আগে এই কাজ করেছি। ধরো ওই চৌকিটা তো এই ঘরে ভরেছি, তারপরে মনে করো প্রচুর জিনিস এই শোকেসের মধ্যে সব ছিল, সব একে একে এই ঘরে নিয়ে এসে রেখেছি। তো আগে জিনিসপত্রগুলো রেখে গেছি, এবার আনছি, কম ভারী বাবা, আর একটা ব্যাটা ছেলে হলে হতো, কিন্তু জিনিসগুলো আনতে হবে। আর আমার দেওর এখন সে কখন আসবে, আর সকালে উঠতেই তো এগুলো করা যায় না, কি ঠান্ডা কুয়াশা, আর সেরকম ধারা কেউ নেই, কেউ নেই, তাকে বলবো? তো আমি আর প্রতিমাই করছি ফাল্গুনি, তো যেরমভাবেই হোক এনেছিলাম, আর শুধু আনলেই হবে না, গুছাতে হবে। তারপরে ওই ঘরেও ধরো সব ছিল, সেগুলো বার করে এগুলো এ ঘরে আনা, ওর মধ্যে যা জামা কাপড় সব ছিল সব এনে ইয়েতে রেখে দিয়েছি, এই ঘরে ওই যে চৌকিটা নিয়ে এসেছি ওই চৌকিটাতে রেখে দিয়েছি। তারপরে ওই ঘরে চৌকিতে যা বিছানা টিছানা ছিল সব ছাদে রোদ দূরে দিয়ে এসেছি, আমি মানে তুলে তুলে এনে এই ঘরে দিয়েছিলাম, ফাল্গুনি গিয়ে সব ছাদে দিয়ে এসেছে, ওইগুলো সব ছাদে দিয়ে আসা হয়ে গেছে। এইবার আমি এই মানে শোকেসটা তুলে দিয়ে আবার বাইরে যে বাবা বিছানাটাই শোয় ওইখানে ওই বিছানাটা তুলবো, তারপরে আবার চৌকিটা আনবো। ওইটার শেয়ার করিনি তোমাদের সাথে, ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, এখনো অনেক কিছু তোমাদের দেখানো আছে। সত্যি জানো না আমার কি দেখাবো, ওই ভাঙা ঘরে একটা পা ফেলবার জায়গা ছিল না, তো
এখন দিদি ভাই আমার বাড়ি তো দিয়েছেই, বাড়ির সাথে সাথে মানে আমার যে ভিডিও করার কত কন্টেন্ট দিয়েছে তোমাদের কি বলবো। এখন আমি যাই করি আমার মানে ভিডিও করার কন্টেন্ট আছে, আগে ভাবতাম কি দেখাবো কি আছে আমার কি দেখাবো, তো চলো তো এই দেখো চলো শোকেসটা, আমি ফাল্গুনী প্রতিমা মিলি, তো এই দেখো শোকেসটা নিয়ে রাখা হয়ে গেল। এবার এ ঘরে ও ঘরে যে জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো ফাল্গুনী সব গুছিয়েছিল। তারপরে আবার ওদিকে রান্না বাড়া আছে, শোকেস টোকেসগুলো নিয়ে আসা হয়ে গেছে। এই ঘরে চৌকিটাও আনা হয়ে গেছে, তোমাদের আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এ ঘরে ও ঘরে চৌকি আনা হয়ে গেল, জিনিসগুলো সব আনা হয়ে গেল। এই দেখো সব জিনিস আনা হয়ে গেছে, এবার শুধু গুছানোর পালা। এই দেখো এই চৌকি আনা হয়ে গেছে, ওই ফ্যান ওইগুলো অনেক কদিন আগেই এনেছিলাম, জানলা টানলা লাগানো হয়নি বলে। এই দেখো কুচো কাচা জিনিস কম, এগুলো সব গুছাতে হবে। এই দেখো সব জড়ো করা আছে, টিভি এইসব সব একে একে এনেছি। তবে এখন দেখছি এরকম অবস্থা, সব গুছিয়ে ফেলেছিলাম আজকে সারা দিন ধরে। তো এই দেখো ফাল্গুনি ও সব ইয়েগুলো করেছে, ও বিছানার মানে জামা কাপড়গুলো গুছিয়েছে সব। তো এই বিছানাগুলো ও মানে সব ছাদের ও দূরে দেওয়া ছিল, বিছানাগুলো আমি পাতলাম। এই তলাতেও এই বিছানার তলাতেও তো অনেক জিনিস আছে, তো এগুলো সব পাতলাম। এই চৌকিটাই শ্বশুরকে দিয়েছিলাম বাইরে, আর শ্বশুরের চৌকিটাই আমরা শুতাম। তো চৌকিটা কট কট করে একদম ই হচ্ছে, সামনের ওইখানটা ফেটে গেছে। তো ফাল্গুনি বাবা এখন নেই, ও ভাত টাত খেয়ে চলে গেছে। মানে এটা আবার বইকালে তোমাদের দেখাচ্ছি, কারণ ওই ঘরে ওই এই ধারে সব জিনিসগুলোই এনে চৌকি শোকেস মানে চৌকি শোকেস সব এনে আবার তো রান্না করতে হয়েছিল। আজকে রান্না করেছিলাম আলুর তরকারি, তো আজকে রান্না করেছিলাম আলুর তরকারি আর বেগুন ভাজা আর একটু চুনো মাছের শুধু চচ্চড়ি করেছিলাম। তো এই ঘরের বিছানাটা পাতা হয়ে গেল, এবার এই ঘরেরটা পাচ্ছি। ফাল্গুনি মোটামুটি জামা কাপড়গুলো সব গুছিয়েছে, আর সিঁড়িতে যে সব জামা কাপড় ছিল, জামা কাপড় বলছি এমনি সব জিনিস টিনিস ছিল, ওইগুলো সব আমি গুছিয়ে ফেলেছি। আর এবার এই মানে বিছানাটা করা হয়ে গেলে এবার মেঝেগুলো ঝাঁট দিয়ে মুছে নেব। তো এই দেখো সব এ ঘর ও ঘর সিঁড়ি বারান্দা সব ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে। আর ফাল্গুনি বাবা যখন জালে থেকে এসেছে, ও তখন ফল টল সব নিয়ে এসেছে, আবার রাত্রিরে যাবে। আরও সব মুদিখানার দোকান আছে, সেগুলো নিয়ে আসবে। আর দেখো ঘর সব পরিষ্কার করে ফেলেছি, দুটো ঘরই আমার বড়, দুটো ঘরই বড় বড়। তবে ওই মানে একটা ঘরের নাম দিতে হয় না, যদি বাইরে থেকে ফাল্গুনি একটা জিনিস ফাল্গুনিকে আনতে বলি যে ফাল্গুনি ওই জিনিসটা দে, তো ফাল্গুনি জিজ্ঞাসা করবে কোন ঘরে, তখন আমাকে ছোট ঘরে বড় ঘরে এরম বলতে হবে। তাহলে দুটো ঘরে মানে ওই ঘরটার তুলনায় এই ঘরটা একটু বড় এই আর কি। তো আমি এবার মানে ঝাঁঝুর তো দিয়ে নিয়েছি দেখেছো, এবার এই ঘর ওই ঘরটাও মোছা হয়ে গেছে, এবার এই ঘরটা একটু মুছবো। ফাল্গুনি জামা কাপড়গুলো গুছিয়েছিল, আমি একটু তালাগুলো দিয়ে নিলাম, তো এবার ঘরটা মুছে নেবো। তো ঘর মুছে মানে ঘর টরগুলো সব মুছে রাখি, কালকে আবার মানে কালকে সকালে উঠেই ধরো পুজোর জোগাড় আছে, সকালে উঠে গরম জল করে আগে স্নানটা করে নিতে হবে। আর ফাল্গুনির বাবাকে বলেছি এমনি কাজে তো যাবাই, আজকে তো জীবনে করতে পারতাম না আমার ঘর, আমরা মানে দিদি ভাই যে কি রূপে আমাদের কাছে এসেছিল ঘরটা আমাদের করে দিল, তো কালকার কাজে। তো ফাল্গুনি বাবার বলেছে যে বলে দিয়েছে যে কালকার কাজে যাবে না, তো পুজোর তো জোগাড় জানতি করতে হবে। তো এই দেখো ঘরটা সব মোচা হয়ে গেছে, আমি এই দিক মানে এই দিকটা মুছছে, আর মনে করো সেই সকাল থেকে সমানে আজকে কাজ করছি। তবে মানে সকাল থেকে কাজ করে কি হয়ে গেছে, সব সব কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই।
আজকে ভাতের হাঁড়িটা প্রতিমাদের ঘরে আছে আর গ্যাসটা, তো কালকে পুজো হয়ে যাবে, দুধ উদলানো হয়ে যাবে, তারপরে নিয়ে। তো এই দেখো বললাম, এই চৌকিটা ওইখানটা না ফেটে গেছে দেখছি, মানে কট 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 করছে, তো চৌকিটা ওইখানটা ফেটে গেছে। তো ফাল্গুনি বাবা আবার একটা বাঁশ কেটে নিয়ে এসে ওইখানটা একটু সাপোর্ট দিয়ে দিল, মানে একটু সাপোর্ট দিয়ে দিলে আর কট 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 করবে না। এই দেখো, তো আমার এখন সব মোছামাছি সব হয়ে গেছে, তারপরে বাসন ছিল মাজলাম, এখন সব মোটামুটি কাজ হয়ে গেছে। এবার ফাল্গুনির বাবাকে মানে মুদিখানার দোকানটা দেব, মুদিখানা ওই জন্য এসেছে। তো এই দেখো ফলটা ফাল্গুনির বাবা জালে গিয়ে ওই জালের ওই ধার থেকে নিয়ে চলে এসেছিল, আর এই মুদিখানাটা বললাম তোমাদের এক্ষুনি যে দেবো ওকে দোকান, তো গিয়েছিল, এই দেখো নিয়ে এসেছে। তো ফলগুলো নামাচ্ছিল, আমার এমনি মুছা মাছি একটু আগে মুছে গেলাম দেখলে, তো ও সব নামাচ্ছে, আমি বললাম থাকবো নামাতে হয় না। তো এই দেখো সব এনেছে, ফলগুলো সব আনা হয়েছে, দোকানেরও অনেক কিছু জিনিস এনেছে দোকানে, মানে ওটা বামুন ফর্দ করে দিয়েছিল, অনেক কিছু ফর্দ করে দিয়েছিল, মানে লিখে দিয়েছিল, বামুনকে জিজ্ঞাসা করতে গিয়েছিল কি কি লাগবে আর পুজো করতে আসার জন্য বলতে গেছিল, তো কি লাগবে না লাগবে সব বলে বলে দিয়েছে, মানে টাটুই লাগবে, তারপরে পাটকাঠি, দুধ, এসবগুলো সব বলে দিয়েছে, মানে নতুন ঘরে আসবো তো তাই দুধ উদলাতে হবে, তো সেগুলো সব এনেছে। আর এদিকে ফাল্গুনি আমি ভোরবেলা ভয়েস ওভার দিচ্ছি, তো ভোরবেলা ভয়েস ওভার দিচ্ছি আমি, আর এগুলোর নাম করব না, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এদিকে সকালে নাম করে না কেন জানি না, এগুলো সকালে নাম করতে নেই। তো চলো আজকেকার মতো ভিডিওটা এখানেই, কালকের ভিডিও কিন্তু দেখতেই হবে, কালকে আমরা গৃহপ্রবেশ করব আর পুজো টুজো সব দেব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আগে যেমন জিনিস আনা থেকে সব কিছু শেয়ার করেছি, আসলে দিদি ভাইয়ের এত সুন্দর দেওয়া ঘর, আমরা কি করছি না করছি তোমাদের তো দেখাতেই হবে, আর তোমরা দেখো একটু। তো এই দেখো, এই পিঠেপুলির জন্য পাইনি, পিঠেপুলির জন্য নারকোল পাইনি, তো ফাল্গুনির বাবা আবার পুজোর জন্য পেয়েছে, তাও ভালো, সব ফলগুলো যাই হোক পেয়েছে, ওই থেকে নিয়ে এসেছে আমাদের ওই পাবলিয়া থেকে নিয়ে এসেছে। তো এই দেখো মানে লাস্টে যে আমি ঘর টর গুছিয়ে সেই লাস্টেরটা ওই ট্যাঙ্কিটা একটা ঝালর দিতে হবে। তো এই দেখো চলো।